উম্মতের প্রেম উম্মতের বুদ্ধি ভালোবাসাই আমার রসুল যখন তায়েফের ময়দানে গেলেন তায়েববাসী মক্কাবাসীরা যখন আমার রসুলকে যখন আঘাত করতে লাগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন মক্কার আশেপাশে যেই দেশগুলো আছে ওই দেশের মধ্যে আমি ইসলাম প্রচার করি কালিমার দাওয়াত দি চলে গেলেন তায়েফে তাইব বাসীরা আমারে না শুনে মন আগাত করলো আমারে শুন sallallahu alaihi wasallam এর নুরানি চেহারা মোবারকে নুরানি শরীর মোবারকে পাথর দিয়ে দিল মারতো যায়েদ বিন হারেসা ছিল আমার রাসূলের সাথী ডাক দিয়ে বলে এ দুনিয়ার মানুষ শুনে নাও রে আমার রাসূলের প্রতি কত অত্যাচার তায়েববাসীরা করছে আমি যখন পাথরগুলা ছুটাইতাম রক্তগুলা ফিটকি মেরে বাইর সুবহানাল্লাহ এটা ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও আমার রাসুল উম্মতের প্রতি বদ্দা দেন নাই তিনি ছিলেন আমার রাসুল যিনি উম্মতের প্রতি মায়া আজও শুয়ে কান্দেন শুনার

হাই হাই বেলাল হাপসি নবী পাইল আসে কহ ইয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শুনো গমন দিয়া মদিনাতে দের হাজার বছর আগে হাবিবে খোদা রহমতে আলম নুরে মুজ্সাম নুর এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আ মিনারকুল উজার করে এই পৃথিবীতে আগমন করেছিলেন সেই দেড় হাজার বছর আগের সেই লাইলাতুম উলতিল মোস্তফার কথা মনে হলে মমিনের হৃদয়ে আনন্দ তো জাগবেই ঠিক কি না সেই আনন্দ প্রকাশ করার জন্য যদি মিলাদ মাহফিল করে জিকির ফিকির করে কোরআণ তেলাওয়াত করে হামদ নাত পরে জুলুস করে তাবার রোগ বিতরণ করে এটাকে ইদি মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ তারাও ইদি মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতো যদি ঈদের ফিতরের ফেতরা টাকা আর ঈদুল আজহার সামরাদুনটা যদি থাকতো ইদি মিলাদুল নবী দেখলেন না তারাও ইদি মিলাদুল নবী মানতো যাই হোক আমার নবী আগমন করেছেন পৃথিবীতে আমার এই পৃথিবীতে জন্ম নেওয়ার আগে ওনার বাবাকে হারিয়েছিলেন ছয় ওনার মাকে বলতেছেন মা গো পৃথিবীর যে সমস্ত বাচ্চাদের সাথে আমি খেলাধুলা করি মা সবাই তাদের মা বাবা দুজনের স্নেহ ভালোবাসা পাই মা গো আমার বড় আফসুস গো মা কোনদিন আমার বাবা আমাকে কেলার মাঠ থেকে কুলে নেই নাই মা আমার মনে বড় দুঃখ মা মেনা বলতেছিলেন হে আমার সন্তান তোমার বাবা অনেক আগেই পৃথিবীর থেকে চলে গেছে তার কবর রয়েছে সে মাটির নিচে শুয়ে আসছে বলতেছেন মা মনটা ছায় আমার বাবা যে শুয়ে আসেন ওই কানে যাওয়ার জন্য স্থানে আপনি যদি আমাকে নিয়ে যান খাজা আব্দুল দাদা দুইজন পাহারাদার দিয়ে একজন দাসী উম্মে আইমান দিয়ে আমেনা সহ আমার সুলসহ খাজা আবদুল্লার কবর জিয়ারতের জন্য রওনা দিছে আমার রাসূল যখন খাজা আবদুল্লার কবরের মধ্যে গেছেন জিয়ারতের মধ্যে আমার রাসূল নানা বিনা বাবা বাবা বলে কান্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে পাশের যত মানুষ আছে সবাই আমার সুলের কে গিরাও ফেলছে ডাইনে বামে সবাই দেখতেছে এত সুন্দর বাচ্চা এত নানায় বিনায় কানতেছে বাবা উঠো গো বাবা উঠো একটু গুলে নেও আমাকে দেখতে বড় মন চায় আপনাকে নিবেন নি আপনি উঠবেন নি আপনাকে আমার দেখতে মন চায় আবার রসুল ওজরে কাঁদতেছেন পাশ দিয়ে পাদ্রি যাইতেছে অনেক লোক আমার রসূলকে ঘেরাও করে আছে এক পাদরি আইসা দেখতেছে আমার রসূল সব দিয়ে পানি পড়তেছে আর রসুল আল্লাহ আমার রাসুল কান্দে ওই পাদ্রী বলতেছে যে ওই বাচ্চার নাম কি বলতেছে মা আমেনা বলতেছেন তার নাম মুহাম্মদ পরেন সল্লল্লাহ ওয়ালাইহি ওসাল্লাম বাবার নাম কি আব্দুল্লাহ মার নাম আমেনা পাদ্রি একটু চুপ থেকে বলতেছে আমেনা ও আমেনা শুনিয়া নাও এই সন্তান সাধারণ কোন সন্তান নয় সাবধান ইহুদিরা ওই সন্তানের তালাশ করতেছে যদি পায় তাকে জীবিত অবস্থায় মেরে ফেলবে সাবধান তাকে তুমি অনেক তোমার হেফাজতের মাধ্যমে রাখবা তা তোমার কুলের মধ্যে রাখবা কাছে রাখবা বলেন সুবহানাল্লাহ মা মানে বলতেছে এ বাদরী আমার সন্তান বাচ্চা ছোট্ট বাচ্চা তার অপরাধ কি এ আমেনা অপরাধ একটাই রে তিনি হলেন আখির জামানার নবী সুবহানাল্লাহ তিনি হলেন শেষ নবী আমরা কিতাবে পাইছি আখের জমানার নবী যিনি আসবেন তার নাম হবে মোহাম্মদ সাল্লাম মা হবে আমেনা বাবা হবে আবদুল্লাহ তোমার ওই সন্তান সাধারণ কোন সন্তান নয় যার চেহারার দিকে তাকাইলে আমি পাদুরির মনটা গলে যাইতেছি আমার রাসুল আমার রাসূলকে মা আমেনা তাড়াতাড়ি খুলে নিলেন সাথে নিয়ে রওনা দিছেন মকনা দিতে হঠাৎ করে মা মেনা অসুস্থ হয়ে গেলেন শরীরে প্রচন্ড জ্বর মা মেনা ডাক দিয়ে বলে আইমান রে আমার মনে হয় আমিও তাকবো না তাড়াতাড়ি তাবুকা তাবু হলো হল ওমে আমার রাসুলের মা মা মেনা কে ভিতরে রাখলেন ताबুর ভিতরে ঢাকার পর মা মেনা বিশন অসুস্থ হয়ে পড়লেন হটাক করে উম্মে আয়মান ডাক দিয়ে বলে এ উম্মে আমার জাদুর টুকরা কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হেফাজত রেখে গেলাম তার লালন পালন সুন্দরভাবে দায়িত্বটা তোমাকে দিয়ে গেলাম আমি থাকবো না সুবহান আমার রসুল এথিম নবী বাবাকে দেখেন নাই বাবার কবর যে আরোপ করতে আসে এসে উনার মা অসুস্থ মায়ের পাশে বসে বসে কান্দে মা গো ও মা আসলাম বাবার কবর যে আরোপ করতে আপনি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন কি উনিও চলে গেলেন আমার নবী বাবাকেও হারালেন মাওকে হারালেন খাজা আব্দুল মুতালিব পাঁচজনকে দিয়ে পাঠাইছিলেন ওনার বাবার খবর জিয়ারত করার জন্য শরণ আছে দুইজন দাসী দুইজন পাহারাদার একজন দাসী উম্মে আইমান আর আমার রাসুল আর তার মা মোট কয়জন পাঁচজন পাঁচজনকে নিয়ে খাজা আব্দুল মুতালিব দুই তালার উপর দিকে তাকিয়ে দেখে লোক আসতেছে চারজন

গুসল করাইবে কে খাবার দাবার দিবে আমার নাতিকে সান্ত্বনা খেয়ে দিবে মা ছিল মাও চলে গেছে বর্ণনায় আসছে ইতিহাসে পাওয়া যায় খাজা আব্দুল মুতালিব আমার নভিকে যখন সঙ্গে করে নিয়ে ঘুমাইতেন রাত যখন গভীর হয়ে যায় আমার নবী খাজা আব্দুল মুতালিবকে জোড়ায়া ধরে ধরে কানতেন মা মা গো ও মা কোথায় তুমি বাবা বাবা কোথায় তুমি কাজ আব্দুল মুতালিব ঘুম থেকে উঠে সান্ত্বনা দিতেন হে মুহাম্মদ আমি তোমার মাও না আমি তোমার বাবা না এ মুহাম্মদ শান্ত হয়ে যাও কান্না করো না আমার রাসুল কানতে কানতে বেহুশ হয়ে যাইতেন উনি ছিলেন আমার রাসুল এজন্য আমার রাসুল বলেন দুনিয়ার মানুষের রে আমি আমার মা কেউ পাই নাই মায়ের সেবাও করতে পারি নাই আমি আবার বাবা কেউ দেখি নাই সাবধান কখনো তোমরা মা বাবার মনে আঘাত দিও না কখনো তোমরা মা বাবার মনে পঞ্চাশ বার যদি কোনো হজ হাজি সাহ যদি হস্ করে কেউ বলতে পারবে না যে আমার হস্কবল হয়েছে কিন্তু যদি কোনো মার দিকে নেক নজরে একটা সন্তান তাকা একবার আল্লাহ বলেন তার আমল নামায় কবুল হজের সব দেওয়া হয় সুবাহ তাকানি বলতে এই তাকানি না দুই ভাই বড় ভাইয়ের বড় ভাই ছোট ভাইয়ের কুলে মা বাপ রে দিয়া বলে তুই খাওয়াইস আর মধ্যে মধ্যে দরজার ফাঁক দিয়া মারে পয়সা আল্লাহ কইছে কবুল হজের সব দিব রাসূল বলছে এই সব এইভাবে না তাকানি মানে কি মা যখন বিদ্ধ হয়ে যাবে বাবা যখন বিদ্ধ হয়ে যাবে মা গেছ তুমি তোমার কিসের প্রয়োজন কি প্রয়োজন ওষুধের প্রয়োজন আছে কিনা আছে কিনা দেখশন করা এটা হচ্ছে সুনজর এটা কি রাসূল বোঝাচ্ছেন মায়ের দিকে দৃষ্টি দেওয়া এই বিষয়টা কি বলা হয়েছে এমন না যে আপনি মা বাবাকে করেন না হঠাৎ করে মার ভাই সাহেব হুসেন ভাবতেছেন যে যা কাল্লা দিতে কবুল হয়ে যায় সবটা এটা এভাবে না যাই হোক বলতেছিলাম আমার রসুল ওয়াসাল্লামের বয়স যখন সাত কয় বছর সাত খাজা আব্দুল মোতালিব পৃথিবীর থেকে চলে গেছেন যাওয়ার আগ মুহূর্তে চিন্তা করতেছেন আমার নাথির এখন আর দেখছেন কে করবে এখন আর দেখছেন কে করবে তাকায় দেখতেছে আবু তালেব নবীর চাচা খুবই ভালো মানুষ যদিও ইসলাম গ্রহণ করেন নাই কিন্তু আমার রাসুলের প্রতি প্রেম চাচা যারা আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ছিল আবু তালেবের সবচেয়ে বেশি কি ছিল আবু তালেবের আবু তালেবের কাছে গিয়ে দিয়ে খাজা আব্দুল মোতালি পৃথিবীর থেকে চলে গেলেন আমার রসুল মাওকে বাবাকে হারালেন বাবাকে দেখেন নাই মাকেও হারালেন দাদা ছিল একমাত্র সম্বল ওনাকেও হারালেন আল্লাহ আকরবুল আলামিন আমার নবীকে বলতেছেন সুরা মধ্যে তফসিরের মধ্যে আসছে আমার রসুলকে আল্লাহ বলতেছেন হাবিব অতি শীঘ্রই আপনাকে দেবো গো হাবিব মক্কা যদি কোনো মানুষ যদি হয় মক্কার মানুষরা দুইটা মেলাত মানুষ যায় দুইটা মেলাত মক্কার মধ্যে দুইটা মেলা হইত দুইটা মেলার মধ্যে মানুষ যাইতো তাদের বাচ্চাকে নিয়ে আমার রাসুল আফসুস করতেন আমার কেউ নাই যদি কেউ থাকতো হয়তো আমাকে নিয়েও গুরাইত আমার আল্লাহ বলেন হাবিব একটু সময় দেও গ আমি আল্লাহ মক্কা নগরীর মেলা গোড়াইতে তোমাকে দিব নাম এমন এমন স্থান গোড়াইব পৃথিবীর কোন মানুষ কোনো ইনসান কোন মানুষ যা কিছু সৃষ্টি করেছি কেউ আসে নাই সে স্থানটা হচ্ছে মেয়ারাজ আমি আল্লাহ পাক আপনাকে উদ্যোগমন করে আমার আর সে আজিমে নিয়ে আসব সুবহান আল্লাহ কোথায় নিয়ে যাবে আর সে আজিমে যদি আপনার বাবা আপনাকে ওই দুই মেলায় গোড়াইতে পারে না বাবার সাথে আপনি ঘুরতে পারেন নাই কিন্তু এমন এমন স্থানে নিয়ে যাব গো যে স্থানে অন্য কোনো মানুষ আসেই না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আযিমে উঠতেছিলেন কোথায় আরশে আযিমে দেখেন আমার রাসূলের শান যখন আরশে আযিমে উঠতেছিলেন আবার রাসূল জুতা মুবারক খুলতে চাইছি আমার আল্লাহ ডাক হাবিব হাবিব গো জুতা কুলতে হবে না জুতা নিয়ে আসেন আমার নসুল কয় মাবুদ তুর পাহাড়ে নবী মুসার সাথে আপনি কথা বলছেন মশা নবীকে তুর পাহাড়ে উঠার আগে বলছেন ফাখলা হ্যাঁ মূসা দমক বলছেন জুতা কুল তারপরে তুর পাহাড়ে আসো আমি নবী তো আর সে আজি যাইতেছি গো আল্লাহ জুতা পাই দেখিভাবে কিভাবে নিব আমার আল্লাহ বলে তাইল মুসালমান আঙ্কাল মাহবুব হে আমার হাবিব শুনে নাও আমার মুসা নবী আমার প্রেমে দৌড়াইত আমি আল্লাহ আপনি নবীর প্রেমে দৌড়াই তিনি হচ্ছেন আমার নবী হাবিব আমার নবীকে আর সে আজিমে নিলেন কোথায় নিলেন আর সে আজিমে নিলেন নিয়ে বলতেছেন যে হাবিব আপনার কি প্রয়োজন বলেন আপনার যা মন চায় আজকে আপনি আসছেন বলেন কি প্রয়োজন আমার সুলডাক দে বলতে সে মাবুদ মাবুদ আজকে আপনার দ্বারা আমি কিছু চাইবো না শুধু চাইব একটা জিনিস আজকে আমি আমার মেয়ে আমি আমার মেয়ে ফাঁতে আমাকে চাইবো না আমি আমার চাচা আব্বাসকে চাইবো না আমি আজকে চাইব আমার উন্মতি আমার উন্মতি আপনার কাছে চাইব সুবহান এজন্য বর্ণ আয়া আসছি আমার রসূল সল্লল্লাহানি হিমসাল্লাম উম্মতের প্রেম উম্মতের প্রতি ভালোবাসা আমার রসুলের ছিল কি ছিল না আজ শুয়ে কান্দেন সোনার মদিন এজন্য আমার রসূল সল্লল্লাহানি হিমসাল্লাম উম্মতের প্রেম উম্মতের প্রতি ভালোবাসাই আমার রসূল যখন তাইফের ময়দানে গেলেন তায়েববাসী মক্কাবাসীরা যখন আমার রসূলকে যখন আঘাত করতে লাগে রসুল সল্লুল্লাহয়ানি হিমসাল্লাম ভাবলেন মক্কার আশেপাশে যেই দেশগুলো আছে ওই দেশের মধ্যে আমি ইসলাম প্রচার করি কালিমার দাওয়াত দি চলে গেলেন তায়েফে তায়েববাসীরা আমার রাসুনকে এমন আঘাত করলো আমার রাসুল sallallahu নুরানি চেহারা মোবারকে নুরানি শরীর মোবারকে পাথর দিয়ে দিল মারতো যায়েদ বিন হারেসা ছিল আমার রাসুলের সাথী ডাক দিয়ে বলে এ দুনিয়ার মানুষ শুনে নাও রে আমার রাসুলের প্রতি কত অত্যাচার তায়েববাসীরা করছে আমি যখন পাথরগুলা ছুড়াইতাম রক্তগুলা মেরে বাইর হইতো

উম্মতের লাগিয়া বলেন তোমরা শুনো গো মন দিয়া মদিনাতে মাশাআল্লাহ হাই হাই বেলালে হাফসি নবী কইলো আসে কো হইয়া মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া তোমরা শুনো গো মন দিয়া মদিনাতে আমল রাসূল আজ উম্মতের মায়ে কান্দেন ওই মদিনায় সুয়ে সুয়ে আজ কান্দেন হযরত আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলছিলেন ইয়া রাসূল আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি নবীকে কখন উঠাবে কিয়ামতের একটু ওয়াজ একটু নসিহত বর্ণনা আমাকে একটু শুনান কুনের এর কিয়ামতের বর্ণনার কথা আম্মা জানায়েশা বলছিলেন আমল রাসূলকে আমার রসুল সল্লাহু আলাইহিআসাল্লাম বলেন এ আয় সাহ নাও কেয়ামতের যখন ইসরাফিল আলাইহিসাল্লাহুয়াসাল সিঙ্গায় ফুৎকার দিবে দুইটা ইসরাফিল যখন সিঙ্গায় ফুৎকার দিবে রে তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে প্রথম ফুৎকারে আল্লাফাক ভাবে জিবরেহিল ইসরাফিল মিকরাইল মালাকুল মাউত চারজনকে আবার সৃষ্টি করবেন আমার আল্লাহ বলবেন জিবরাইল যাও এখন আমার হাবিবকে গিয়ে রোজা থেকে উঠায় আনো জিবরাইল বলবে রব্বুল আলামিন প্রথম ফুটকারে সবকিছু ভুলে যাইবে এ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাবিবের রোজা কোথায় ভুলে যাইবে প্রথম ফুটকারে আমার আল্লাহ বলবে জিবরাইল জমিনকে প্রশ্ন করো জমিনকে প্রশ্ন করা হবে জমিন বলবে আমিও জানি না ভুলে গেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন আমার রাসুলের রওজা মোবারকে জিবরাইল আইসা আমার রাসুলকে ডাকবেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো উঠে যান আপনি উঠে যান আমার রাসুল উঠবে বর্ণনা আসে চোখ দিয়ে রাসুলের পানি পড়বে জিব্রাইল কে বলবে জিব্রাইল রে আইনা উম্মতি আমার উম্মতের কবর কি উম্মত কি জাহান্নামে গেছে গা নাকি জিব্রাইল বলবে ইয়া রাসূলুল্লাহ উম্মত এখনো জাহান্নামে যায় নাই এখনো হাসরের ময়দান শুরু হয় নাই আপনি যাইবেন মাকামে মাহমুদে বসবেন আপনার স্থান আলাদা রাখা সে তারপরে বিচার হবে সুবহানাল্লাহ তিনি হচ্ছেন আপনি আমার নবী নবীর প্রেম অন্তরে রাইখা ওই যিনি প্রেমের কেয়ামতের বর্ণনা দিতে আমার নবী বলছেন দুনিয়ার মানুষেরা শুনে নাও শরীফের মধ্যে আসছে হজরত মোসা নবীর মতন নবী তিনিও কেয়ামতের ময়দানে কাঁদবেন হযরত موسی আলাইহিসসালামের মতন নবী তিনিও কাঁদবেন বর্ণনায় আসছে হজরতে মুসা নবী কাঁদবেন লা আসআলুকাল্যওমা উম্মি ওয়ালা উখতি মালিক আজকে ময়দানে হাসরে আমি আমার মা কে চাই না আমি আমার বোন কে চাই না বাল আসআলু গা নাফসি আজকে আমি আমাকে বাঁচাতে চাই সুবহানাল্লাহ এটা হচ্ছে ময়দানে হাসর হজরত ইয়াকুব নবী তাকিয়ে দেখবেন সন্তান ইউসুফ নবী দাঁড়িয়ে আছে যে সন্তান ইউসুফ নবীর জন্য দুনিয়াতে ষাট বৎসর কেঁদে কেঁদে চোখ সাদা হয়ে গিয়েছিল অন্ধ হয়ে গিয়েছিল ওই ময়দানে হাসরে দেখবেন ওনার সন্তান ইয়াকুব নবী দাঁড়িয়ে আছে একবারের জন্য বলবে না মালিক আমার সন্তান ইউসুফের আজকে কি হবে বলবে রব্বি নফসি নাফসি আজকে আমার কি হবে সন্তানের হিসাব সন্তান দিবে আমার হিসাব আমি দেব এটা হচ্ছে ময়দানে হাসর সুবাহ আল্লাহ আওয়াজ করে বললেন আল্লাহ এটা হচ্ছে ময়দানে হাসর শুধু তাই না আপনি আমার নবী দু জাহানের বাদশা নবী যিনি হলেন সমস্ত নবীদের নবী কিতাবের মধ্যে আসছে আমার নবী ফরজ নামাজের পর যতগুলা দোয়া করতেন তার মধ্যে একটি দোয়া হচ্ছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা মালিক হিসাব সহজ করে দেন বলেন তো আমার নবীর কোন গুনাহ আছে তাহলে রাসুল এই দোয়া কেন পড়তেন হিসাব সহজ করে দিয়ে এই দোয়া কেন পড়তেন তিনি তো কুলকায়নাতের নবী তিনি সমস্ত নবীদের নবী ওই নবী কেন এই দোয়া করতেন উম্মতদেরকে বোঝানোর জন্য উম্মতের আরে তোমরা সবাই ময়দানে হাশরের প্রস্তুতি নিয়ে কবরে যাও সুবহানাল্লাহ

আমি হব মালিক ইয়াউম দিন আমি হব কিয়ামতের দিনের মালিক আনতা সাহিবু ইয়াউম দিন আপনাকে বানাবো কিয়ামতের দিনের বাদশা আপনি বলবেন আমি আল্লাহ শুনবো আপনি সুপারিশ করবেন আমি আল্লাহ গ্রহণ করব সুবহানাল্লাহ আপনি বলবেন আমি শুনবো আপনি চাইবেন আমি দিতে থাকবো আমার ইজ্জতের পতাকা আপনার হাতে দেব সুবহানাল্লাহ শুধু তাই না আমার আরসের নিচে মাকামে মাহবুদে আপনার জন্য আলাদা স্থান করব শুধু তাই না হাবিব শুনিয়া নাও দুনিয়াতে যেই সমস্ত মমিন বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি ওই জান্নাত আপনার হাত দ্বারা খুলে আমি আল্লাহ উদ্বোধন করব তিনি হচ্ছেন আপনি আমার নবী সুবহান আল্লাহ বলেন তিনি হচ্ছেন আপনি আমার ওই নবী আজও শুয়ে খোদায় কাঁদে মদিনায় কান্দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন تو در شریف بولن اللهم صل على سيدنا ادنا بيا ناسم ما اللهم صل अदना पियाना আমার নবীর আদর্শ আমাদের মধ্যে গ্রহণ করতে হবে তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের আশা করতে পারি যদি রাসূলের আদর্শ আমাদের মধ্যে না থাকে আমার রাসূলের প্রতি প্রেম ভালোবাসা মহব্বত যদি না থাকে তাহলে আমরা কিভাবে রাসূলের শাফায়াত আশা করতে পারি আশা করতে হলে রাসুলের আশেক হতেবে রাসুলের প্রেম মহব্বত আল্লাহের হুকুম ইসলামের আইন নিয়ম সব কিছু আমাদেরকে মানতে হবে বর্তমান সময়ে ইমানকে ধরে রাখা বড় কঠিন কাজ ঠিক কিনা বর্তমান সময়ে ইমানকে ধরে রাখা খুব কঠিন কাজ শিক্ষা ব্যবস্থা দিয়ে দেখতেছেন বর্তমান শিক্ষা নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা চলছে এজন্য বলতে চাই আমাদের পাশেই নূরে মোহাম্মদিয়া সাল্লাহ আলিম মাদ্রাসার যে সমস্ত ওই ওইভাবে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে ওই মাদ্রাসাগুলোর মধ্যে পড়ালেখা বাচ্চারা করলেই কমপক্ষে ইমান আমল নিয়ে তারা কবরে যেতে পারবে এবং দুনিয়াতে চলাফেরা করতে পারবে ঠিক না কারণ আপনারা জানেন আল্লাহ রব্বুল আলামিন বর্তমান সময়ে আস্তে আস্তে পৃথিবীর মধ্যে যে সমস্ত যা কিছু আছে একটা সময় দেখবেন মানুষের ইমান ধরে রাখা খুবই কঠিন আরও কঠিন হয়ে পড়ে কিছুদিন আগে দেখছিলেন ডক্টর জিয়া টকসুতে বসে বলছিল যে কোন মানুষ যদি কথার শেষে আল্লাহ হাফেজ বলে আর শুদ্ধ করে সালাম দে তারা জঙ্গি মুসলমান বলে ভাঙ্গার কারণের মধ্যে প্রথম আসছে যে অশুদ্ধ তেলাওয়াত অশুদ্ধ তেলাওয়াত যদি তাকে তাহলে নামাজ কি হয়ে যায় ভেঙ্গে যায় আল্লাহ এবং ইসলামের আইন হচ্ছে শুদ্ধ করে তেলাওয়াত সে বলতেছে যে যে শুদ্ধ করে সালাম দিব সে জঙ্গি মুসলমান তার মানে তার মতন করে সালাম আলাইকুম এভাবে দিলে হইলে ঠিক আছে পাক্কা মুসলমান আর যদি সালাম আলাইকুম সুন্দরভাবে সালাম দেন তাহলে কি মুসলমান তার বাসায় কি মুসলমান জঙ্গি মুসলমান আবার স্মরণ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন দেড় হাজার বছর আগে বলছেন ওয়ালাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লা লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল পৃথিবীতে একদল মানুষ আছে চোখ আছে দেখবে না মন আছে বুঝবে না কান আছে শুনবে না উলাইকা কাল আনাম মানুষ কয় এটা কেমন মানুষ আল্লাহ ক আমি বলছি নাকি মানুষ তারা চতুষ্পদ জানোয়ারের মতো বাল হুম আদাল জানোয়ারেরও কিছু বুঝ আছে তারা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট আমি বলে দিয়েছি শতকরা পঁচানব্বই জন লোক মুসলমানের দেশ বাংলাদেশ যেই দেশের মানুষ এসারের নামাজ পরে দূরত পরে পরে ঘুমোতে যায় যেই দেশের মানুষ ফজরের রাজান শুনে তাদের ঘুম ভাঙ্গে সেই দেশে ডক্টর জিয়া সালাম নিয়ে আল্লাহ হাফেজ নিয়ে কথা বলে

এটা হচ্ছে মুসলমানের দেশ যেই দেশে ইসলাম প্রচার করেছিলেন বাবা শাহজালাল যেই দেশে ইসলাম প্রচার করেছিলেন উনার সঙ্গের সাথে তিনশো আউলিয়া যেই দেশের মানুষ ইসলাম কি জিনিস জানত না সেই দেশে ওলিয়া উলিয়া আসে ইসলাম মানুষকে দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে মানুষকে মুসলমান করেছিলেন সেই মুসলমানের দেশে নাস্তিকেরা বসে চিন্তা পায় তারা করতেছে যে মুসলমানের করা যায়। না পাক আমাদের ইমানকে হেফাজত করেন সবাই বলুন আমিন ধনী হন আপনি ধনী হন কোনো সমস্যা নাই ইসলাম আপনাকে বাধা দেয় নাই দুনিয়া নিয়ে আপনি আসেন ইসলাম আপনাকে বাধা দেয় নাই কিন্তু যদি যে দুনিয়ার পিছে আপনি তাইখা আল্লাহ এবং রাসুলকে বলে যাবেন ওই দুনিয়া আল্লাহ পাক ইসলাম আপনাকে বাধা দিছে আপনি যদি আল্লাহ এবং রাসুলকে খুশি করে দুই তলা দুই শতলা বিল্ডিং করেন কোন সমস্যা নাই সাহাবায় কেরামদের মধ্যে ধনী ছিলেন সাহাবায় কেরামদের মধ্যে আবার গরিবও ছিলেন সোহান হজরত আবু হুরাই রাম রাহু তালান মসজিদে নববিদ্যে মধ্যে মধ্যে বারিনদার মধ্যে পড়ে উনি কাঁপতেন বারিন্দার মধ্যে কি করতেন হজরতে আবু হুরাই রার উপদ হইয়া উনি বারিনদার মধ্যে পড়ে পরে কাঁপতেন অন্য সাহাবারা আইসা আবু হরাইরা দিল্লাহতাল আন কাছে আইসা বলতে আবু হুরাইরা রে তোমার কি মির কি বেমার নাকি তুমি এভাবে কাঁপতেছো কেন আবু হরাইরা বলতে বলতেন ওল্লাহি মা বি ইল্লাল জুম সাহাবীরা শুনে নাও আমি আবু হুরাইরার কোন মির কি বেমার নয় আমি আবু হুরাইরা কি দার যন্ত্রণায় কাঁপতেছি সুবহানাল্লাহ কেমন সাহাবী ছিলেন কত দরিদ্র ছিলেন এ আমার সাহাবারা শুনে নাও আল্লাহর কসম করে বলি আমি আবু ইরান কোন রকম কোন রোগ নাই আমার পেটে প্রচন্ড কিদা কিদার যন্ত্রণায় আমি আবু হুরাইরা কাঁপতেছি অন্য বর্ণনায় আপনি যদি আসেন দনি সাহাবীর ব্যাপারে আমার রাসূল একদিন যুদ্ধের ময়দানে যুদ্ধের প্রস্তুতি চলছে কালেকশন চলছে যুদ্ধের ময়দানে কি চলছে কালেকশন চলছে যুদ্ধের কালেকশন চলতেছে আমার রসুল সাল্লি ওয়াসাল্লাম যুদ্ধের কালেকশন করার জন্য উপস্থিত হয়েছেন যুদ্ধের কালেকশন করার জন্য আমার রসুল সাবিদেরকে কালেকশন করতেছেন বলতেছেন এদিক থেকে কে দিবা হাজিত ওসমান বলতেছে আমি একশত উঠ দিব কয়শত উঠ একশত উঠ আমার রাসূল এই দিক দিয়ে বলতেছেন এদিক দিয়ে কে দিবা হাজরত উসমান ওই দিক থেকে আবার দৌড়ায় আর ওই দিক আইসে বলতেছে আর রাসূল আল্লাহ আরো একশত উঠ দিমু খয়শ হইছে তিনশো বর্ণনায় আসছে আমার রাসুল দুইবার ঘুরাইছেন মোট ছয় শত উঠ হাজরত উসমান দান করছেন সুবহানাল্লাহ ধনী কম ছিলেন না বেশি আমার রসূলকে বলতেছি না রসূল আল্লাহ আমি আরও একশো তো গুড়া যুদ্ধের প্রস্তুতির জন্য যুদ্ধের ময়দানের জন্য আমি দিমু মোট কয় তো খয়শো সাতশো বলতেছি আর রায়সূল আল্লাহ একটু সময় দিন আমাকে আমি গড় থেকে আসি আমার রাসূলকে একটু সময় নিয়ে হজরত ওসমান রদি আল্লাহ ঘরে গেলেন গিয়া বলতেছেন বিবি স্বর্ণ রূপ যা আছে আমার আস্তৌলের মধ্যে দিয়ে দে বিবি বলতেছে স্বামী বড় ব্যবসায়িক তো স্বামী গো মনে হয় বড় ব্যবসায়িকের সাথে আপনি লেনদেন করতেছেন বিবি বিবি রে আমি আজকে এমন বড় ব্যবসায়িকের সাথে লেনদেন করতেছি রে দুনিয়ার কোন ব্যবসায়ী না দুনিয়ার কোন ব্যবসায়ী না ইয়ার রাসুল আল্লাহ আমার রাসূল আমার রাসূলকে আমি কথা দিয়ে আসছি আমি তাড়াতাড়ি যাব যা স্বর্ণ রূপ আছে সবকিছু মধ্যে দিয়ে দে বিবি সব কিছু দিয়ে দিলেন আমার রসুলের কদমে হাজির হলেন ইয়া রসুল আল্লাহ আপনার কদমে হাজির আমার রাসূল সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে হাত তুললেন মালিক মালিক গো আমি আমার উসমানের প্রতি জমিন থেকে খুশি হয়ে গেলাম আপনি আল্লাহ আমার উসমানকে আরশে আযিমের আশা আজিম থেকে আমার উসমানের প্রতি রাজি হয়ে যান সুবহানাল্লাহ যাই হোক সময় সংক্ষিপ্ত আল্লাহ পাক রব্বুল আমাদেরকে জন্য সেই রাসূলের আদর্শ এবং সাহাবিদের প্রেম ভালোবাসা নিয়ে আমাদেরকে জন্য চলার এবং ইসলামের নিয়ম নীতি উপর এবং ইমানকে মজবুত রেখে ইমানের কিভাবে বাঁচাতে হবে সেই দৃষ্টি আমাদের রেখে আমাদের ছলাফেরার আল্লাপাক রব্দুল আলমিন আমাদেরকে যেন সবাইকে কবুল করেন প্রিয় মমিন বান্দা হিসাবে এবং মা বোনরা যারা শুনতেছেন প্রিয় বান্দি হিসাবে পাক আমাদেরকে যেন সবাইকে কবুল করেন আজকের মাহফিলকে যেন কবুল করেন